ট্রলকারীদের গরু জবাই করে খাওয়াতে ইচ্ছা করে একই বলেন জাহিদ খান হ্যালো বিয়ার্স তাই তার বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন নানা বক্তব্যের মাধ্যমে বছর জুড়ে নেট দুনিয়ায় আলোচনায় থাকেন জাহিদ খান যদিও এসব কখনো গায়ে মাখেন না বরং সমালোচকদের গরু জবাই করে বর খাওয়াতে চান তিনি জায়দ খান আর ট্রল যেন একে অফরের সমর্থক একটি গণমাধ্যমকে জাহিদ খান বলেন আমার খুব ইচ্ছা একদিন তাদের একটা গরু জবাই করে রান্না করে খাওয়াই তারা আমাকে এত এত ট্রল করে মানুষ মানুষের কাছাকাছি পৌঁছে দিয়েছেন যারা আমাকে চিনতেন না তাদের চিনিয়ে দিয়েছেন আমি রামপুরা যাচ্ছিলাম পথে আখের রস খাবো গাড়ির গ্লাস খুলেছি এক মুরগিওয়ালা আমাকে চিৎকার দিয়ে বলে উঠেছেন আরে জায়দ ভাই না আসতেছি আসতেছি আমি তাকে বললাম আমাকে চিনলেন কিভাবে সিনেমা দেখে তিনি বলেন না না মোবাইল খুললেই তো আপনাকে দেখা যায় আমার অবস্থাটা এখন বোঝেন তাহলে এটাকে তাহলে কি আশীর্বাদ বলছেন এমন প্রশ্নের উত্তরে জাহেদ খান বলেন আশীর্বাদ কি অভিশাপ জানি না তবে এতে সারা দেশে আমার পরিচিতি বেড়েছে এসব মানুষ আমাকে নিয়ে ভাবেন আমাকে নিয়ে চিন্তা করেন তো হ্যালো জায়কানের এমন মন্তব্য আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করতে বলবেন না ধন্যবাদ পূর্ব ভিডিও উপভোগ করার জন্য